खाना? आज दुजने गणना करब। जदि दुजने गणना फल एक है तब बोझा जाए जे तुम्हार अनुमान सत्य। কি পেলে? আমি যা বলেছিলাম তুমি তুমি যা বলেছিলে ছোটমনির সাদের দিনটা শুধু ছোটমনির জীবনে নয় সিংহলও ঝড় তুলবে। এখন আমরা কি করব মিহির? যা কপালে লেখা আছে তাই হবে খনা। আমরা কি কিছু করতে পারি না এখন এই মুহূর্তে? দেবী মার কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমার মুখ থেকে রাজহদির কীর্তিকলাপ শোনার পরে স্বামী যেন কেমন বদলে গেল। তিনি হঠাৎ লজ্জিত বোধ করতে শুরু করলেন। তিনি বললেন যে একজন ভাই হিসাবে তিনি রাজহদির কষ্টটা বুঝতে পারছেন ঠিকই, কিন্তু একজন রাজকুমার হিসাবে তিনি রাজহদির এই মহারাজকে চড় মারাটা কিছুতেই মেনে নিতে পারছেন না। তাহলে তো বুঝতে হবে তোমার বোঝানোর গুণেই কুমার প্রকৃত সত্যটা বুঝতে পেরেছে। না ভাই কুমার, তুমি এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিও না। হঠাৎ তুমি এই কথা কেন বলছো? কারণ আমার মন বলছে কিছু একটা গোলমাল আছে। গোলমাল? হ্যাঁ ভাই কুমার, স্বামী যে কথাগুলো বলছেন সেগুলো কি তিনি আদৌ মন থেকে বলছেন নাকি পুরোটাই লোক দেখানো? হয়তো তিনি কোনো ষড়যন্ত্রের পূর্ব প্রস্তুতি নিচ্ছেন, আর এটা হয়তো লোকের চোখে ধুলো দেওয়ার জন্য কোনো একটা চাল। তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিলে সমৃদ্ধি। চিন্তারই তো কথা ভাই কুমার, তুমি কি কখনো লক্ষ্য করে দেখেছ ঋদ্ধির জীবনটা কেমন দুর্বিষহ হয়ে উঠেছে? কাল পর্যন্ত যে এত আনন্দে ছিল, আজ হঠাৎই সে জানতে পারল যে তার স্বামী পুনর্বিবাহ করতে চলেছে। আমার তো মনে হয় সিংহলের উপর কোনো ঘোর বিপদ ঘনিয়ে আসছে, আর এটা তারই পূর্ব লক্ষণ। খনা, খনাও তো এই কথাই বলেছে সমৃদ্ধি। আর আর খনার ভবিষ্যৎ বাণী তো কখনো কখনো মিথ্যে হয় না।
হাইকুমার, তাহলে কি রাজউদি চলে যাবার পর সত্যি? সমৃদ্ধি, কেন জানি না আমার মনে হচ্ছে কাল যশোধরার সাথের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হবে না। যশোধরাকে নিয়ে খনার ভবিষ্যৎবাণী কি তাহলে? না না না, এরকম কিছু যেন না হয়। কিন্তু ভাই কুমারেরও তো মনে হচ্ছে কাল অনুষ্ঠানে কিছু একটা অঘটন ঘটবে, আর নিজ সন্তান সম্বন্ধে পিতামাতার এই পূর্ব অনুভূতি তো মোটেও উপেক্ষা করা যায় না। তাহলে কি কি ভাবছো সমৃদ্ধি? না মানে কি হয়েছে আমাকে বলো। মন বলছে এই মুহূর্তে খনার ভবিষ্যৎবাণীটা ভাই কুমারকে জানানো উচিত, কিন্তু কিন্তু জানিয়েই বা লাভ কি? অহেতুক ভাই কুমারের দুশ্চিন্তা বাড়বে, যা হওয়ার তা তো হবেই, আর কি হবে সেও তো আমরা কেউই জানি না। তাই আগে থেকে সাবধান থাকারও তো কোনো উপায় নেই। কিন্তু যে করেই হোক, যশোধরার গর্ভস্থ শিশুটিকে রক্ষা করতেই হবে, আর তার জন্য যা যা করা দরকার আমায় করতেই হবে, করতেই হবে। সিংহলে একের পর এক অশুভ ঘটনা ঘটে চলেছে। বাবার বিরুদ্ধে ভাই কাকার বিদ্রোহ, ভাই কাকার নির্বাসন কক্ষে বন্দি হয়ে থাকা, পিসির চলে যাওয়া। মাঝে মাঝে ভাবলে মনে হয় দুর্ভাগ্য যেন সিংহলকে তার শৃঙ্খলে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে। আমরা সবাই জর্জরিত, বিপর্যস্ত, কিন্তু এর পরও যদি আরো খারাপ কিছু ঘটে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, আমি সেটা কিছুতেই সহ্য করতে পারবো না। জয়ম, জয়ম, তুমি শুধু দেশের প্রধানমন্ত্রী নও, তুমি দেশের স্থিতিশীলতা, দেশের শান্তির মূল স্তম্ভ। তুমি আমাদের পরিবারের পরম বন্ধু, আমাদের রক্ষাকর্তা। কিন্তু কিন্তু কোনো কারণে যদি তুমি ভেঙে পড়ো তাহলে দেশের কি হবে, আমাদের রাজ পরিবারে কি হবে? হে সপ্তর্ষি, তোমরা আমার জয়মকে কোনোভাবে কোনো কারণে দুঃখ দিও না, আমার ছোট বোনের যেন কোনো বিপদ না হয়, তার গর্ভস্থ সন্তান যেন সুস্থ শরীরে পৃথিবীর আলো দেখতে পায়। আমার ছোট মনে এবং তার গর্ভস্থ সন্তানকে রক্ষা করো। তোমরা আমার আত্মে শুনতে পাচ্ছ তো? আমার অনুরোধ তোমরা রাখবে তো? Thank you.
খনা খন খনা দেখো কাণ্ডমের সারা রাত তুমি এখানে ঘুমোচ্ছিলে নাকি কি হয়েছে খনা এ কি কাণ্ড জোরেছে তোমার গা পুড়ে যাচ্ছে খনা ঈশ্বর আমি কি করি খনা এসো ওঠো আস্তে করে ওঠো চলো আমার সঙ্গে এসো আস্তে আস্তে খনা এসো চলো নিন দিদি আজ আপনি খুব মনের আনন্দে আছেন বলে মনে হচ্ছে হ্যাঁ সমৃদ্ধি আজ আমি ভীষণ খুশি যশোধরাকে কথা দিয়েছিলাম ওর মুখের হাসি ফিরিয়ে আনার জন্য ওর সাধের অনুষ্ঠান খুব ধুমধাম করে করব সমস্ত ব্যবস্থাপনা দেখে তো মনে হচ্ছে কোথাও কোনো ত্রুটি নেই যশোধরাও খুব খুশি হবে আর আমরাও অনেকদিন পর খুব আনন্দ করতে পারবো তাই না সত্যি দিদি প্রাসাদে কতদিন পর এমন আনন্দানুষ্ঠান হচ্ছে আর আমরাও অনেকদিন পর এরকম প্রাণ খুলে হাসার সুযোগ পাচ্ছি ঠিকই বলেছ অশান্তি যখন নিজে থেকেই বিদায় নিয়েছে তখন আমার মনে হয় না আর কোনো সমস্যা আছে তবে তবে কি দিদি তবে এই প্রাসাদে তো অশান্তি করার লোকের অভাব নেই তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে সমৃদ্ধি রাজিমা বলেছেন অন্তঃপুরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে এতে তুমি আমার সাথে থাকবে তো এরকম কথা জিজ্ঞেস করছেন দিদি আমি তো সবসময় আপনার পাশে আছি ঐশিকা ঐশিকার সাধের অনুষ্ঠানের ব্যবস্থাপনা আমি দেখতে গিয়েছিলাম রাজিমা সব ঠিকঠাক আছে তো না ঐশিকা এখনো প্রচুর কাজ বাকি পড়ে রয়েছে দাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সামগ্রী এখনো সংগ্রহ করতে পারেনি সে কি হ্যাঁ ঐশিকা আমি আমি অত্যন্ত চিন্তিত হয়ে পড়ছি যদি যদি সত্যি না রাজিমা আপনি কোনো চিন্তা করবেন না আমি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ব্যবস্থা করব আচ্ছা বেশ সমৃদ্ধি সাধের অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ করবে তো নিশ্চয়ই রাজিমা যশোধরার স্বাদ আর আমি থাকবো না তা কি করে হয় না সমৃদ্ধি আমি বলছিলাম ওখানে অনেকেই থাকবে তোমাকে নিয়ে যদি কোনো কথা ওঠে তুমি তুমি সহ্য করতে পারবে তো আমায় নিয়ে কি কথা উঠবে রাজমা দেখো দেখো সমৃদ্ধি ওখানে যারা উপস্থিত থাকবেন তাদের সকলেরই সন্তান আছে আর তোমার তো আসলে সমৃদ্ধি তুমি এটা কেন ভুলে যাচ্ছ যে প্রাসাদে এখনো অনেকে আছে যারা তোমাকে পছন্দ করে না এবং এই সুযোগে তারা যদি এ বিষয়ে কোনো কথা তোমাকে বলে তুমি যদি অপমানিত বোধ করো তুমি সহ্য করতে পারবে তো তাদের কথা আমি আর মেহের ছোট মনে হাত দেখেছিলাম ছোট মনে হাতে দেখলাম কি দেখলে তোমার ছোট মনের হাতে এই সন্তানের সুস্থ প্রসব লেখা নেই ঋদ্ধিমণি এই সন্তান হয়তো গর্ভেই মারা যাবে কি বলছো তুমি আমি ঠিকই বলছি ঋদ্ধিমণি আমি আর মেহের নিশ্চিত
কথা উঠলে উঠবে রাজমা, কি করব বলুন? আমি তো আর তাদের মুখ বন্ধ রাখতে পারবো না, আর তাদের জন্য আমিও নিজেকে এরকম আনন্দের অনুষ্ঠান থেকে দূরে সরিয়ে রাখতে পারবো না। জানেন, আমি কোনোদিন এরকম অনুষ্ঠান দেখিনি, তাই আমি কোনোমতেই এরকম সুযোগ হারাতে পারবো না। কিন্তু সমৃদ্ধি, নিশ্চিন্ত থাকুন রাজমা, যে যাই বলুক আমি নিজেকে ঠিক শান্ত রাখব। আপনি কোনো চিন্তা করবেন না রাজিমা, রাজউদি যখন নেই তখন আর কোনো সমস্যাই নেই। আর রাজউদির অবর্তমানে আমার মনে হয় না কেউ এত বড় সাহস করবে। ঐশিকা, কি হয়েছে কৌরুকি? খনার খুব জ্বর এসেছে। সে কোথায়? আমি এইমাত্র ওকে ওর কক্ষে শুইয়ে দিয়ে এসেছি রাজিমা। ঐশিকা, এক্ষুনি চলো যাই গিয়ে দেখি মেয়েটার কি হলো। এসো। না রাজিমা, আপনারা দেখে আসুন। সে কি, তুমি যাবে না? না কৌরুকি, এখানে আমার অনেক কাজ পড়ে আছে। আমি চলে গেলে সমস্ত ব্যবস্থা কে করবে বল? এ তুমি কি বলছো ঐশিকা? মেয়ের অসুখে মা যাবে না সেটা কেমন করে হয়? তাহলে তাহলে খনার দেখাশোনা কে করবে ঐশিকা? এই প্রাসাদে খনার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে কৌরকি, তারাই ওর দেখাশোনা করুক। কৌরকি, এখন থেকে খনার শুশ্রূষার দায়িত্ব তুমি নাও। সাধের অনুষ্ঠানের অনেক কাজ বাকি পড়ে রয়েছে, ঐশিকা না হয় সেটাই সামলাক। কিন্তু রাজিমা, কোনো কিন্তু নয় কৌরকি, আমি যা বললাম তাই করো। আর তাছাড়া তুমি তো খনার মায়ের মতো, তুমি পারবে না ওকে সেবা করতে? নিশ্চয়ই পারবে। সমৃদ্ধি, এসো আমরা অন্তত খনার পাশে থাকি। এসো। সবাই বোধহয় আমাকে ভুল বুঝছে, কিন্তু তারা কি ভুলে গেছে আমি কিভাবে চিরটা কাল বুক দিয়ে খনাকে আগলেছি, খনাকে ভালোবেসেছি? কিন্তু এখন যে আমি সবার আগে স্ত্রী ধর্ম পালন করতে বাধ্য, ঈশ্বর সেটা যে আমাকে যে কোনো মূল্যে পালন করতেই হবে। আর খনা, খনার দোষটা কেউ দেখল না কেন? নিজের মায়ের সাথে তার এই ব্যবহার সত্যি কি ক্ষমার যোগ্য?